হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শর্ট সলভার চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সুজি দিয়ে গোলাপ জামুন বা কালো মিষ্টি তৈরি করতে হয়। আর তার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল বটনে অবশ্যই ক্লিক করুন। চলুন কী কী লাগছে দেখে নিই। এর জন্য লাগছে আমার চিনি, ঘি, 1.5 কাপ মতন দুধ, 1 কাপ সুজি, কেশর আর 2 চামচ মতন গুঁড়ো দুধ। চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। এর জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতন ঘি গরম করে নেব। ঘিটা একটু গলে আসলে ওর মধ্যে আমি যে সুজিটা ছিল ওই সুজিটা দিয়ে একটু ফ্রাই করে নেব। 2 মিনিট মতন ফ্রাই করে নেব। দেখুন আমার ফ্রাই ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে অর্ধেকটা দুধ আগে দেব, তারপরে আমি আবার বাকি দুধটা দিয়ে দেব। এই দুধটি ভালো করে মিশিয়ে একটু নাড়িয়ে নেব, একটু ভালো করে মিশিয়ে বাকি দুধটা আমি দিয়ে দেব। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমি সুজিটিকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মিক্স করে নেব। এটা নাড়াতে নাড়াতে প্রায় আটার মতন হয়ে আসবে। দেখুন ততক্ষণ আমি একটু চিনি দিয়ে দেবো 1 চামচ মতো, যাতে একটু মিষ্টি হয়, আর গুঁড়ো দুধটিও দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মিশিয়ে এইটাকে একটা দো মতন তৈরি করে নেব। দেখুন এটা আঠা আঠা মতন হয়ে এসেছে। এইভাবেই রেডি করতে হবে এটাকে। এবার আমি এটাকে একটি প্লেটে নিয়ে নেব। এটি আমার তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়ে এসছে। এবার আমি প্লেটে নিয়ে নিয়েছি। একটু একটু হালকা গরম থাকতে থাকতে আমি হাতে একটু তেল নিয়ে এরকম চেপে চেপে এইটিকে মেখে নরম করে নেব। ভালো করে মেখে নিতে হবে। এটি যতক্ষণ ভালো করে মাখবেন তত মিষ্টিটা সফট হবে। দেখুন আমি মাখতে মাখতে আমি প্রায় 2-3 মিনিট মেখেছি, এরকম চলে এসেছে। আমি আর একটু মাখিয়ে এইভাবে করে নেব। এবার এটিকে আমি ছোট ছোট করে বল করে নেব। তার আগে আমি হাতে একটু ঘি মাখিয়ে দেখুন লেচি কেটে আমি গোল মিষ্টির মতন আকার দিয়ে দেব। এটা এটিকে ভালো করে গোল করব, যাতে চারিদিকে যেন কোনো ফাটা না থাকে, নাহলে যখন আমি এটা ফ্রাই করব তখন ফেটে যাবে। দেখুন আমি ভালো আমারটা ভালো করে গোল হয়েছে। যখনই দেখবেন আপনারা যে এটার গায়ে কোনো ফাটা দাগ হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে এটা মাখাটা রেডি হয়নি। তখন আবার এটিকে ভালো করে মাখবেন। যত ভালো মাখবেন তত ভালো এটি গোল হবে, স্মুথ হবে আর এটি সুন্দর মিষ্টি হবে। আমার এই 1 কাপ সুজির থেকে 8টি মিষ্টি তৈরি হয়েছে। এখন কি সুন্দর হয়েছে, আমার কিন্তু কোনো ফাটা কোনো দাগ টাগ হয়নি। চিনির শিরা বানানোর জন্য আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি 1 কাপ মতন চিনি দিয়ে ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু কেশর দিয়ে দেব, তাতে ফ্লেভারও হয় আর কালারও আসে। দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। ততক্ষণ আমি এই পাত্রটি গরম করে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটি হালকা গরম হবে, তখনই আমার ওই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে।
দেখুন হালকা গরম হয়েছে, আর মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। বেশি গরম হলে কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে ভাজা হবে না, আর তাতে ভেতরে শক্ত হয়ে থাকবে। এজন্য হালকা তেল গরম হলেই তখন মিষ্টিগুলো ছাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটি সবসময় লো আর রাখতে হবে। দেখুন চিনির সিরাটা আমার রেডি হয়ে গেছে, আমি বন্ধ করে দেবো গ্যাস। আর এদিকে আমি মিষ্টিটা ফ্রাই করে নেব। দেখুন মিষ্টিটা আমার হালকা কালার চলে এসেছে, আমি আর আর একটু 1-1.5 মিনিট ধরে আর একটু ফ্রাই করব, আমি আর একটু কালার চাই। দেখুন আমার মিষ্টিটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এবার এটিকে তুলে নিয়ে শিরাটা যখন চিনি শিরাটা যখন হালকা গরম থাকবে তখন আমি এর মধ্যে ছেড়ে দেব মিষ্টিগুলো। দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেবো হালকা, যাতে গ্যাসটা দিয়ে হালকা একটু গরম করে গ্যাস বন্ধ করে দেবো। ফ্রেন্ডস, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন মিষ্টিটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন গ্যাস বন্ধ করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার ভিডিওটা দেখার জন্য।